বাইরের প্রচণ্ড গরম থেকে যখন ঘরে ফিরবেন আর এক গ্লাস ঠান্ডা ঠান্ডা চটপটা দারুণ স্বাদের কাঁচা আমের শরবত খেতে পারবেন, তাহলে কিন্তু মন প্রাণ সব একসাথে চাঙ্গা হয়ে উঠবে, তাই না? আসসালামু আলাইকুম দর্শক, কুকিং স্টুডিওর আজকের আয়োজনে থাকছে কাঁচা আমের স্পেশাল শরবত। আমের শরবতটি তৈরির জন্য আমি এখানে বড় সাইজের একটা আম নিয়েছি। এই আমটা আসলে বাংলাদেশের যে রেগুলার আমগুলো আছে তার থেকে একটু বড় তুলনামূলকভাবে, তাই আমি ওজনটা বলছি না, আমি এটাকে খোসাটা ছাড়িয়ে ছোট টুকরো করে কেটে কতটুকু হলো সেটা বলবো, তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। আমি কাটার পরে প্রায় এক কাপের মতো আমের টুকরো নিয়ে নিয়েছি। এবার শরবতটা তৈরির জন্য আমি একটা ব্লেন্ডারের জগ নিয়ে সেই এক কাপ পরিমাণ টুকরো করে রাখা কাঁচা আমটা নিয়ে নিচ্ছি। চিনি দিচ্ছি 4 টেবিল চামচ। আপনারা যে আমটা ব্যবহার করবেন সেটা কতটুকু টক বা আপনারা কতটুকু মিষ্টি খেতে চান তাই বুঝে চিনিটা অ্যাডজাস্ট করে দিবেন। এখানে পুদিনা পাতা আমি 10টার মতো নিয়েছি আর সেই পাতাটা দিয়ে দিচ্ছি। পুদিনা পাতার ফ্লেভারটা কিন্তু অনেক স্ট্রং থাকে, তাই একটু বুঝে দিবেন, খুব বেশি দিতে যাবেন না। ধনিয়া পাতা কুচি দিচ্ছি 2 চা চামচের মতো। একটা কাঁচামরিচ কুচি করে কেটে সেটা দিয়ে দিলাম। ভাজা জিরার গুঁড়া দিচ্ছি 1/2 চা চামচ। বিট লবণ দিচ্ছি 1 চা চামচের মতো। এক টুকরো লেবু নিয়ে সেই রসটা দিয়ে দিচ্ছি এবং প্রায় 1 চা চামচের মতো হবে লেবুর রস। এবার একটুখানি নর্মাল লবণ দিয়ে আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি। আপনারা চাইলে এই লবণটা না দিয়ে বিট লবণটা আরেকটু বাড়িয়ে দিয়েও কিন্তু অ্যাডজাস্ট করে নিতে পারেন স্বাদটা। আমি প্রায় 1 গ্লাসের মতো পানি দিচ্ছি। প্রথম পর্যায়ে খুব বেশি পানি দিচ্ছি না, তাহলে আসলে ব্লেন্ড করলে অত একটা মসৃণভাবে ব্লেন্ড হয় না। প্রথম পর্যায়ে ব্লেন্ড করা হয়ে গেছে, আমি একটু তুলে দেখাচ্ছি। এটা কিন্তু এখনও যথেষ্ট পরিমাণে ঘন, তবে মসৃণ করে ব্লেন্ড করা হয়েছে। এবার ঘনত্বটা অ্যাডজাস্ট করার জন্য আমি আরও 2 গ্লাসের মতো ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন শরবতটা ঠান্ডা পানি দিয়েই তৈরি করতে, তাহলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে। এবার আবার ব্লেন্ড করে নিচ্ছি। আর আপনারা কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী টক ঝাল মিষ্টির পরিমাণটা এই শরবতের ক্ষেত্রে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। যখন সার্ভ করবেন তার আগে চাইলে একটু বরফ দিয়ে সার্ভ করতে পারেন, তবে সার্ভের আগে বরফ মেশাবেন না, তাহলে কিন্তু এটা প্রয়োজনের থেকে বেশি পাতলা হয়ে যাবে। চাইলে শরবতটাকে একটু সাজিয়ে দিতে পারেন, আমি লেবুর টুকরো আর সেই সাথে পুদিনা পাতা দিয়ে সাজিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু এই শরবতটা তৈরি করে নর্মাল ফ্রিজেও রেখে দিতে পারবেন প্রায় একদিনের মতো। আশা করি আজকের পর্বটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।